নমস্কার, নিউ সমাজ ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জনা। এখন দেখে নেব বিস্তারিত সংবাদ। মতুয়াদের উন্নয়নের কথা ভেবে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে বিজেপি ছেড়ে আসার আহ্বান জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বাগদাতে মুখ্যমন্ত্রীর প্রস্তুতি সভা করতে এসে একথা বলেন তিনি। হারানো জমি ফিরে পেতে বিজেপিকে রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে বিজেপি ছেড়ে তৃণমূলের প্ল্যাটফর্মে আসার জন্যে আহ্বান জানালেন। 9ই ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপালনগরে জনসভার প্রস্তুতি সভা করতে বৃহস্পতিবার বাগদার হেলেঞ্চায় আসেন জ্যোতিপ্রিয়। বনগাঁতেও একই ধরনের সভা করেন তিনি। শেষে গোপালনগর হাইস্কুল মাঠ পরিদর্শনে যান। এদিন বাগদার হেলেঞ্চাতে তৃণমূল কংগ্রেসের দলীয় সভা থেকে বাগদার নেতৃত্বকে গোষ্ঠীদ্বন্দ্ব সরিয়ে একসাথে কাজ করার বার্তা দেন জ্যোতিপ্রিয়। সেই ব্যাগটা কেন তো পিছিয়ে যাবে, সেই ব্যাগটা প্রথমে আসবে না কেন, প্রথম সারি থাকবে না কেন, ওয়াই নট, কেন আসবে? বাগদা লোকের কি একটা চোখ আর আমাদের কি দুটো চোখ? বাগদা লোকের কি একটা হাত আমাদের কি দুটো হাত? বাগদায় যত পরিমাণ তৃণমূল কংগ্রেস কর্মী, তৃণমূল কংগ্রেস সমর্থক রয়েছে, উত্তর চব্বিশ পরগনার 33টা বিধানসভা কেন্দ্রে এত সমর্থক নেই। আমি যা বলছি নেই, সবাইকে একসাথে করতে হবে, ওই গজগজানি বন্ধ করতে হবে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাগদায় যত তৃণমূল কর্মী আছেন গোটা উত্তর চব্বিশ পরগনা জেলায় তত নেই। সবাইকে এক হয়ে কাজ করতে হবে, কোনো বিবাদ করা চলবে না। বামফ্রন্টের আমলে সারা জেলার মধ্যে বাগদা, বনগা, গাইঘাটা আমরা জিততাম। একটা পঞ্চায়েত সমিতি ছিল আমাদের, বাগদা পঞ্চায়েত সমিতি। পুরনো কর্মীদের কাছে গিয়ে দরকার হলে ক্ষমা চেয়ে নিতে হবে, নতুনদের সাথে নিয়ে কাজ করতে হবে। আমি গাইঘাটা লেভেলে 10 বছরে 3টি সিট তখন আমরা পেতাম সারা জেলায়, আর কোনো সিট বামফ্রন্ট দিত না, মেরে ধরে নিয়ে নিত। বাগদা জিততাম, বনগা জিততাম, গাইঘাটা জিততাম, 3টে সিট আমাদের কাছে দখলে ছিল, আর একটা পঞ্চায়েত সমিতি পেয়েছিলাম, আমার মনে আছে, একটা পঞ্চায়েত সমিতি ছিল 22টা পঞ্চায়েত সমিতির মধ্যে, বাগদা পঞ্চায়েত সমিতি, আর কোনো পঞ্চায়েত সমিতি আমাদের। আগামী মাস থেকে একবার করে আমি বাগদায় আসব, সমস্ত অঞ্চলের সাথে আলাদা আলাদা বৈঠক করব। তিনি বলেন, বাগদা, বনগা উত্তর, বনগা দক্ষিণ ও গাইঘাটা বিধানসভার উন্নয়নের মাধ্যমে 2021 সালে বিজেপির হাত থেকে ছিনিয়ে নেব। দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি ছাড়াও বাগদায় কাস্ট সার্টিফিকেটের জন্য বিশেষ ক্যাম্প করা হবে বলে ঘোষণা করেন খাদ্যমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মতুয়া বাড়ির জন্যে উন্নয়নের কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা শান্তনু ঠাকুরকে আহ্বান জানাচ্ছি বিজেপি ছেড়ে আমাদের প্ল্যাটফর্মে এসে কাজ করবার জন্যে। বিজেপিতে থেকে মতুয়াদের উন্নয়ন হবে না। তৃণমূলে আহ্বান জানাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বিজেপি ছেড়ে এলে এক প্ল্যাটফর্মে কাজ করতে আমাদের কোনো অসুবিধা নেই। বিজেপিকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, 2021 সালে বনগাঁ মহকুমার সবকটি বিধানসভা বিজেপির হাত থেকে ছিনিয়ে নেব। মতুয়া ভাইরা কেউ আমাদের বাইরে যায়নি, মতুয়া লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি ভালোবাসে, সব থেকে বেশি শ্রদ্ধা করে, জেনে রেখেছে। যা ডেভেলপমেন্ট হয়েছে মতুয়াদের, আমি তো বলবো শান্তনু ঠাকুরের সুরে সুর মিলে বলবো, শান্তনু ঠাকুরকে এমপি করার পর মতুয়া সমাজেরকে প্রবঞ্চনা করেছে বিজেপি, যা কথা বলে গিয়েছিলেন তারা একটা অংশ করতে পারেননি। শান্তনুকে আহ্বান জানাবো, আমি শান্তনুকে আহ্বান জানাবো, শান্তনু আসুক আমাদের প্ল্যাটফর্মে, আসুক আমাদের প্ল্যাটফর্মে এসে কাজ করুক শান্তনু, আমি আহ্বান জানাচ্ছি। মতুয়ার সাথে, মতুয়াদের জন্য আমরা কাজ করতে চাই, ও যদি মতুয়ার সাথে কাজ করতে চায় তাহলে দুটো হাত একসাথে মেলাতে কোনো ক্ষতি নেই আমার। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা। জোর করে কংগ্রেসের পার্টি অফিসের জমি দখলের চেষ্টা, প্রতিবাদে পথ অবরোধ, পরে বিশাল লোকজন নিয়ে জমি ঘিরে নেয় ওই ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে। জোর করে পার্টি অফিস দখলের চেষ্টার অভিযোগ উঠল ব্যবসায়ীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোর রাতে বনগাঁ শহর কংগ্রেসের জমি দখল করার চেষ্টা করে রবীন্দ্রনাথ সিনহা নামে এক ব্যবসায়ী। বাধা দিতে গেলে বনগাঁ শহর কংগ্রেসের সভাপতি মহিবুল সিদ্দিকীকে মারধরের অভিযোগ ওঠে ওই ব্যবসায়ী ও তার দলবলের বিরুদ্ধে। প্রতিবাদে এদিন বনগাঁ কোর্ট রোড অবরোধ করেন কংগ্রেস কর্মীরা।
জানা গেছে পার্টি অফিসের একপাশে রবীন্দ্রনাথ সিনহার জমি দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়। আদালতে বিষয়টি বিচারাধীন। আমরা থানায় গিয়েছিলাম 5টার সময় ডায়েরি কেস করবার জন্য। এইবার থানায় গেলে তখন অরূপবাবু ডিউটি অফিসার ছিলেন, অরূপবাবু বলে অবরোধ করব, আমাদের সিনিয়ররা আসবেন এবং আমাদের যে শরিক দল বামপন্থী তেনাদেরও আমরা খবর দিয়েছি, ইতিমধ্যে তেনারা এসছেন কয়েকজন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেবে, এই আন্দোলন যতদূর যাওয়ার প্রয়োজন আমরা ততদূর যাব। এদিন ওই ব্যবসায়ী জানান, আমার জমি আমি ঘিরে নিচ্ছিলাম, সে সময় কংগ্রেস কর্মীরা জোর করে তা ভেঙে দেয় ও আমার লোকজনকে মারধর করে, পরে লোকজন নিয়ে জায়গা দখল করে নেন ওই ব্যবসায়ী। আইনি লড়াই যাওয়া হবে বলে জানা গেছে কংগ্রেস সূত্রে। নিজেরাই রাজীব গান্ধীর মূর্তি ভেঙে ওরা বলাকাও করছিল যে আমরা রাজীব গান্ধীর মূর্তি ভেঙে দেবো, ভেঙে দিয়ে আমার বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযোগ খাড়া করবে যাতে আমি ব্যবসাপত্র করে খেতে না পারি, এটা হচ্ছে ওদের অভিযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। কৃষি আইনের বিরোধিতা, দিল্লিতে আন্দোলনরত কৃষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সারা ভারত কৃষক সভার ডাকে প্রতিবাদ মিছিল গোপালনগরে, এদিন গোটা এলাকা জুড়ে মিছিল করেন তারা। কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিল, শ্রম আইনের বিরোধিতা সহ দিল্লিতে আন্দোলনরত কৃষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সারা ভারত কৃষক সভার ডাকে গোপালনগরে পথে নামলেন বাম কর্মী ও সমর্থকেরা। এদিন গোপালনগর দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন তারা, হাতে পোস্টার প্লাকার্ড নিয়ে মিছিল গোপালনগর স্টেশন ঘুরে গোপালনগর কালীবাড়ি এলাকায় এসে শেষ হয়। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরোধিতা করার পাশাপাশি শ্রম আইন ও দিল্লিতে আন্দোলনরত কৃষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানানো হয়। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, যে তিনটি কৃষক বিল যেটাকে কেন্দ্রীয় সরকার করেছে এর প্রতিবাদে, এবং শ্রম আইন এবং বিদ্যুতের বিল, এই সমস্ত কিছুর প্রতিবাদে প্রায় 4 লক্ষ কৃষক যখন দিল্লিতে আন্দোলন করছে, প্রতিবাদ করছে, বিভিন্নভাবে বিজেপির সরকার, প্রশাসন, জল কামান, আক্রমণ, মারামারি, সমস্ত রকম যা সমস্ত শক্তিকে প্রয়োগ করে নস্যাত করার চেষ্টা করছে, এবং এখনও দিল্লিতে ভয়ঙ্কর অবস্থা চলছে এই প্রচণ্ড ঠান্ডায়, যেখানে প্রায় 50,000-এর উপরে মহিলারা আছে। এর পরিপ্রেক্ষিতে গোটা ভারতবর্ষের যে অস্থিরতার পরিবেশ, তারই প্রতিবাদে আমরা আজকে গোপালনগরে এর প্রতিবাদে প্রতিবাদ মিছিলকে আমরা সংগঠিত করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে ওএনজিসি প্রকল্পের সামনে প্রতীকী বিক্ষোভ সিপিএমের। এদিন কৃষকদের স্বার্থ ও দাবি দাওয়া নিয়ে কথা বললেন প্রকল্পের দায়িত্ব থাকা আধিকারিকদের সাথে। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে ওএনজিসি প্রকল্পের সামনে প্রতীকী বিক্ষোভ দেখালো স্থানীয় সিপিএম নেতৃত্ব। অশোকনগরকে কোনোভাবেই দ্বিতীয় সিঙ্গুর হতে দিতে চায় না স্থানীয় সিপিএম নেতৃত্ব, আর তাই আন্দোলন নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে, এই দাবি নিয়ে কৃষকদের সাথে কথা বলল অশোকনগর কল্যাণগড় পুরসভার সিপিআইএমের প্রাক্তন বিরোধী দলনেতা সহ বেশ কয়েকজন কাউন্সিলর, পাশাপাশি ছাত্র যুবকদের সাথে নিয়ে সিপিএম নেতৃত্বদের ও ওএনজিসি প্রকল্পের গেটের সামনে অশোকনগরকে কোনোভাবেই দ্বিতীয় সিঙ্গুর হতে দেব না বলে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায়। অশোকনগরের বুকে দাঁড়িয়ে অশোকনগরকে আমরা দ্বিতীয় সিঙ্গুর হতে দেব না, এবং পাশাপাশি এটাও বলেছি যে এখানে চাষিরা, বিশেষ করে যারা চাষ করতেন, যাদের এর উপর সংসার চলতো অনেকটাই, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং এদের পরিবারের একজনের যাতে চাকরি হয় তারাও ব্যবস্থা করার কথা বলেছি, এবং এদেরকে এটা বুঝিয়েছি রাস্তা অবরোধ বা আইনি জটিলতার মধ্যে না গিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এটা সমস্যা মেটান, তারা রাজি হয়েছে। এই মর্মে কৃষকদেরও বোঝানো হয় এই প্রকল্প অন্যত্র চলে গেলে এলাকার ক্ষতি হবে, আর প্রকল্প এখানে থাকলে এলাকার উন্নয়ন হবে, কর্মসংস্থান হবে, তবে কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও যোগ্যতা অনুযায়ী পরিবার পিছু একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এই দাবিও তোলা হয়। প্রকল্পের পক্ষে তারা রয়েছেন, তবে কৃষকদের দাবি যাতে মানা হয় তার জন্যে এদিন সিপিএমের পক্ষ থেকে 3 সদস্যের এক প্রতিনিধি দল ওএনজিসির এই প্রকল্পের দায়িত্ব থাকা এক আধিকারিকের সাথেও তারা কথা বলেন। বা আমাদের জীবন জীবিকা কীভাবে নির্ভর হবে এর জন্য কোনো এগোচ্ছে না প্রশাসন, তখন আমরা আইনি ব্যবস্থায় গেলাম, আইনি ব্যবস্থায় গিয়ে এখন আমাদের কোর্টে কেস চলছে, এবং
ব্যাপারটা হয়েছে যে আমরা এই যদি জমি চলে যায় তাহলে আমরা জীবন জীবিকা কি করে নির্বাহ করব, বাল বাচ্চা রয়েছে, সংসার সন্তানকে নিয়ে কি করে। পরে সিপিএম এর ওই প্রতিনিধি দলের তরফে সাংবাদিকদের জানানো হয় ওএনজিসি কৃষকদের স্বার্থ এবং দাবি দাওয়া নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দ্রুত আলোচনা করবেন বলে তাদের এক আধিকারিক কথা দিয়েছেন। আজ পর্যন্ত আমরা কোনো আর ক্ষতিপূরণ পাই নাই, তারপরে এখানে কোনো আমাদের আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে না, বলেও না কিছু। এইভাবে এইভাবে আমরা কয়েকবারই আন্দোলন করছি এই লোকজন দিয়া, তা কোনো আন্দোলন কোনো সুহরা আজ পর্যন্ত পাইনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর। কৃষি আইনের বিরোধিতা। অশোকনগরে পথে নামলো তৃণমূল সমর্থকরা, প্রতিবাদে মিছিল বের করেন তারা। এদিন বিজেপি ও বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে অনেক সদস্য তৃণমূলে যোগ দেন। কৃষি আইনের প্রতিবাদে পথে নামলো তৃণমূল সমর্থকেরা। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার অশোকনগর গোলবাজার থেকে আট নম্বর মোড় পর্যন্ত কৃষি আইনের প্রতিবাদে মিছিল করে তারা। পাশাপাশি বিভিন্ন দেশীয় সংস্থা বেসরকারিকরণের প্রতিবাদেও মিছিল করেন তারা। অশোকনগর জিরাট রোডের ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ জানায় তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন বেশ কিছু বিজেপি ও বাম ছাত্র যুব সংগঠনের কর্মীরা তৃণমূলে যোগদান করেন। স্থানীয় তৃণমূল নেতা অনুপ রায় ও যুব তৃণমূল নেতা প্রদীপ সিংহ তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। কৃষকদের স্বার্থে আজকে আমাদের এই লড়াই, কৃষক বিল যেটা করেছে কৃষকদের আত্মহত্যার দিকে আমাদের নরেন্দ্র মোদী ঠেলে দিয়েছে। আমরা এই অযোগ্য প্রধানমন্ত্রী ভারতবর্ষে চাই না, এই কারণের জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সভা বা প্রতিবাদ। আজকে আমরা প্রায় এসে হাজার হাজারখানিক যুব সমাজ আজকে অশোকনগরে পথে নেমেছে, মোদীর কুশপুতির দাহ করে আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ করলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর। লোকের চাপে ভেসে গেল দুয়ারে সরকার প্রকল্প। বৃহস্পতিবার বারাসাতে সনাতন সংঘের মাঠে ক্যাম্প বসে, প্রচুর লোক হয়, ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়, ক্যাম্পকে কটাক্ষ করেছে বিজেপি। ভিড়ে ভেসে গেল দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের কাজ। গত এক তারিখ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার। স্বাস্থ্যসাথী ও খাদ্যসাথী সহ এগারোটি প্রকল্পের কাজ হবে এই প্রকল্পে। সেই মতো বৃহস্পতিবার বারাসাত পুরসভার 2, 11, 12 ও 33 নম্বর ওয়ার্ডে ক্যাম্প করার কথা ছিল। সময়ের অভাবে স্থানীয় সনাতন সংঘের মাঠেই ক্যাম্প করা হয়। প্রচুর মানুষের জমায়েত হওয়ায় বাধ্য হয়ে ক্যাম্প বন্ধ করে দিতে বাধ্য হলেন শাসক দলের কর্মীরা। বারাসাত পুরসভার প্রশাসক সুনীল মুখার্জি বলেন, এদিন প্রায় 25,000 লোকের জমায়েত হয়েছে। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা ভেবে ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়। এদিনের ক্যাম্প করা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। প্রাক্তন বিজেপি কাউন্সিলর রঞ্জনা বিশ্বাস বলেন, দুয়ারে না গিয়ে মাঠে লোক জমায়েত করে করোনাকে আমন্ত্রণ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই করোনার মাঝখানে এই কোভিড-19 মধ্যে এই চারটি ওয়ার্ড মিলে এমন পরিস্থিতি করেছে, কারো রেশন কার্ড হারিয়ে গেছে, কারো আই কার্ড হারিয়ে গেছে, এই মাইকে ঘোষণা করছে, তারপরে এই আমরা এইসব নিয়ে অবজেকশন করার পরে তারপরে এটা এখন বন্ধ করে দিয়েছে। আর দুয়ারে দুয়ারে হচ্ছে কি যেন বলছিল, যেন দুয়ারে দুয়ারে সরকার, তো দুয়ারে দুয়ারে সরকার দুয়ারে দুয়ারে যাবে, তো একটা মাঠের মধ্যে কেন চারটি ওয়ার্ডকে মেলালো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বারাসাত। একাদশ শ্রেণীর ছাত্রীকে জোর করে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জোর করে একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায়। জানা গেছে প্রায় এক বছর ধরে এক যুবকের সাথে ফোনে আলাপ ছিল ওই ছাত্রীর। গত মাসের 3 তারিখ ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে যায় যুবক। পুকুর পাড়ে নিয়ে গিয়ে জোর করে ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ভয়ে এতদিন কাউকে কিছু বলেনি ছাত্রী। বুধবার নিজেই থানায় এসে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। দুজনেরই শারীরিক পরীক্ষা করানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাবড়া। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমা না ফাটায় কপাল জোরে রক্ষা পেলেন তৃণমূল কর্মীরা। ঘটনাটি ঘটেছে খড়দাও থানা এলাকায়। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার খড়দাহ রুহিরার গাজর মাঠ এলাকায়। বুধবার রাতে কল্যাণী রোডের ধারে গাজর মাঠে 5-6 জন তৃণমূল কর্মী একটি নির্মীয়মান তৃণমূল কার্যালয়ে বসেছিল।
ঠিক সেই সময় চলন্ত বাইকে করে এসে দুজন ব্যক্তি বোমা ছুড়ে পালায় বলে অভিযোগ। তৃণমূল কর্মীদের দাবি, কপাল জোরে বোমাটি বিস্ফোরণ না হওয়ায় অল্পের জন্য রক্ষা পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, বোমাটি উদ্ধার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ঘটনায় এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। আমরা এখানে বসে থাকি, ছাপ্পনে আমাদের এখানে একটা পার্টিস মূল পার্টিস রয়েছে, তার সত্ত্বে যেহেতু আমাদের হাইওয়ের এই জায়গাটা পুরো মানে আটকা পড়ে যায় বলে আমরা একটা শাখা করেছি এখানে। আমরা একটা ওখান থেকে বাইক হেলমেট পরা বা একটা বাইক ঢুকলো, দুজন ছেলে ছিল, আমরা খালি দেখলাম কি একটা ছুড়লো, ছোড়ার পর আমরা বুঝতে পারলাম কিন্তু একজন চিল্লে উঠলো এখান থেকে কি বোম এমকেসদা বোম 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 ফেলেছে। আমরা ছুটে গিয়ে ওদিক চলে গেলাম কিন্তু কোনো মানে ভাগ্যবশত বলে বলা যায় কি মানে বোমটা ফাটেনি। আজকে বোমটা ফাটলে আমাদের এই পিছনে একটাই আমরা দেখলাম ফেলেছে, আর ওদের হাতে একটা ব্যাগ ছিল। যেহেতু আমরা এখানে ছেলেপিলে অনেক ছিলাম, এই কারণে হয়তো ওরা কোনো মতে টার্গেট নিতে পারেনি, সব বেরিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, খড়দাহ। তৃণমূলের পার্টি অফিস ও স্থানীয় বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায় রাতের অন্ধকারে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হিঙ্গলগঞ্জে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি স্থানীয় কয়েকটি দোকানে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বাঁকড়া এলাকায়। বৃহস্পতিবার ভোর রাতে বাঁকড়া ফুটবল মাঠ এলাকায় তৃণমূলে যে পার্টি অফিস রয়েছে সেখানে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। পাশাপাশি ভাঙচুর চালানো হয় পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ বাহিনী। ঘটনায় তৃণমূলের দলীয় পতাকা, দলনেত্রীর ছবিও ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ। কে বা কারা পার্টি অফিসে ভাঙচুর চালালো জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিছকে দুষ্কৃতী হামলা না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব না অন্য কোনো রাজনৈতিক দলের প্রত্যক্ষ মদত, তাও তদন্ত করে দেখছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হিঙ্গলগঞ্জ। আধুনিক চিকিৎসার সুযোগ সাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে অভিনব উদ্যোগ অ্যাপোলো হসপিটাল কর্তৃপক্ষের। প্রেক্ষাপটে চালু হলো সংস্থার ইনফরমেশন সেন্টার। আধুনিক চিকিৎসা সাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিল কলকাতা অ্যাপোলো হসপিটাল কর্তৃপক্ষ। ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে আনুষ্ঠানিক উদ্বোধন হল অ্যাপোলো হসপিটালের ইনফরমেশন সেন্টার। মূলত বাংলাদেশি রোগী ও স্থানীয়রা যাতে সহজেই চিকিৎসার সুযোগ পেতে পারেন সে কারণেই এই উদ্যোগ বলে অ্যাপোলো হাসপাতাল সূত্রে জানা গেছে। এদিন এই ইনফরমেশন সেন্টারের উদ্বোধন করেন অ্যাপোলো হসপিটালের ইস্টার্ন রিজিয়নের সিইও রানা দাশগুপ্ত। এ বিষয়ে রানা দাশগুপ্ত জানান, বর্তমানে কলকাতা অ্যাপোলো হসপিটালে 700 বেশি শয্যা রয়েছে, রয়েছে সমস্ত রকম চিকিৎসার সুযোগ। অথচ অনেক ক্ষেত্রেই বাংলাদেশ থেকে আসা রোগীরা জানতে পারেন না কোথায় বা কীভাবে যোগাযোগ করতে হবে, কীভাবেই বা চিকিৎসকদের সাথে যোগাযোগ করবেন, খরচই বা কত। এই সকল সুবিধাই এখন থেকে মিলবে পেট্রাপোলের এই ইনফরমেশন সেন্টারে। পাশাপাশি রোগীদের কথা ভেবে প্রয়োজনে পেট্রাপোল থেকে সরাসরি অ্যাপোলো হাসপাতালে রোগীদের নিয়ে যাওয়ার জন্যে গাড়ির ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন শ্রী দাশগুপ্ত। আমাদের কলকাতায় 700 বেদের হাসপাতাল রয়েছে এবং 56টা ডিসিপ্লিন রয়েছে, মানে সবই রয়েছে প্রায়। তো আমাদের প্রচুর বাংলাদেশ থেকে পেশেন্ট আসে। তো এখন কি হয়, এই আমরা এই একদম এই বর্ডারের সীমান্ততে এসেছি কারণ এখান থেকে প্রচুর পেশেন্ট আমাদের ওখানে যায়। এখন একবার যখন পেশেন্ট আসে তারা ঠিক মানে জানে না যে কোথায় হাসপাতাল, কি করতে হবে, তারপরে যাতায়াতের প্রবলেম। সুতরাং আমরা যেটা ঠিক করলাম যে আমরা এখানে একটা বড় ইনফরমেশন সেন্টার আমরা খুললাম এখানে, তাতে যেটা সুবিধা হবে পেশেন্টরা এখানে আসলে পর এখান থেকে সমস্ত বুকিং, ডাক্তারদের বুকিং কিংবা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সমস্ত এখান থেকে করতে পারবে। এছাড়া আমরা যদি দরকার পড়ে আমরা হসপিটাল থেকে গাড়ি পাঠিয়ে, যদি একসঙ্গে অনেক পেশেন্ট আসে হাসপাতাল থেকে গাড়ি পাঠিয়ে এখান থেকে তাদের নিয়ে যেতে পারবো। এবং আমাদের হাসপাতালের ইনফরমেশন, হাসপাতালের ধরুন অ্যাপয়েন্টমেন্ট, খরচা কীরকম পড়বে, এগুলো সব আমরা এখান থেকেই বলে দিতে পারবো। অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ বিষয়ে স্থানীয় মুদ্রা বিনিময়কারী মিজানুর রহমান দফাদার বলেন, সুসংবাদই বলা যায়। আজকে আমাদের বহুদিনের আকাঙ্ক্ষিত, আমরা এখানে স্থানীয় ফরেন মানি এক্সচেঞ্জার, ব্যবসায়ী এবং এক্সপোর্টার ইম্পোর্টার অনেকেই আমাদের কাছে আছে। আমাদের পাশাপাশি দীর্ঘ অনেক পুরনো লোক আমরা এই বর্ডারের, মিনিমাম 20 বছরের অফিস। এই অফিসেই আপনার অ্যাপোলো হসপিটালের সেন্টার খোলা হলো,
এই সেন্টারে যে আমরা পরিষেবা পাবো তাদের থেকে যে প্রতিশ্রুতি আমরা পেয়েছি এই প্রতিশ্রুতি যদি তারা আমাদের বাস্তবায়িত করে তাহলে আমরা প্রচুর বাংলাদেশিদের চিকিৎসার সুব্যবস্থা করার জন্য আমরা তাদের সহযোগিতা করতে পারি এটা আমরা আশা করি। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত, দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ নোম্যান্স ল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।